আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল করিম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে আমাদের একজন পেশেন্ট, উনি সুগারে ভুগছিলেন। তো বিশেষ করে উনি আজকে সুগার থেকে মুক্ত হলেন এবং ওরা ওনাকে আমরা বিদায় জানাচ্ছি আর কি। তো উনি যে সুগারে ভুক্তভোগী ছিলেন, কতদিন থেকে সুগারে ভুক্তভোগী ছিলেন, কিভাবে কি করলেন, বিষয়গুলো নিয়ে ওনার সঙ্গেই ওনার মুখ থেকে আমরা শুনবো আর কি। তো প্রথমে ভাইয়ের আমরা নামটা জেনে নেবো এবং ওনার অ্যাড্রেসটা আমরা জেনে নেবো। তো ভাই, আপনার নামটা যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন। আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড পূর্বী উধুয়া দিয়াড়া একুবটোলা। এই ওই একুবটোলা থেকে আমি 7 নম্বর ওয়ার্ড থেকে ওয়ার্ড সদস্য আছি। আর আমাকে মোটামুটি এই সুগার 7 বছর থেকে ধরেছে। 7 বছর থেকে সুগার ধরেছে? 7 বছর থেকে সুগার আছে। ফার্স্টে আমি মানে বুঝতে পারিনি যে আমাকে সুগার হয়েছে। দুই বছর পরে আমি মানে বুঝতে পেরেছিলাম, আমার জানতে পারলাম যে আমাকে সুগার হয়েছে। আমার বন্ধু একটা পিন্টু মাস্টার বলে বা ডাক্তারও আছে ওই, আচ্ছা আচ্ছা, উনি আমার ইলাজ করতে করতে যখন ধরতে পারলেন না, সেলেনের ওপরে সেলেন চাপাই, ভালো মন্দ দেয় মানে ওষুধ পানি দেয়, তো আরাম হয় না, আরো বেশি বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, তখন ওই একদিন আমার হাতটা ধরে নিয়ে যায়, বলে কি যে চলেন তো সুগারটা যাচ করাবো আপনার। সুগার যাচ করালো তো মানে 550 আমার সুগার, 550। তখন মানে আমি তো ওখানে মানে কান্নাকাটি করতে লাগলাম যে এত সুগার, যদি আমাকে এরকম বয়সে সুগার হয় তা আমি বাঁচবো কি করে। তখন আমার বন্ধুটা বললো কি যে দেখেন, ঘাবড়াইতে হবে না, চিন্তা করতে হবে না, ভালো একটা ডাক্তারের কাছে তোমাকে দিচ্ছি, ওইখানে যে ওষুধ পানি করেন। আমি কালিয়াচক আসলাম। কালিয়াচকে ওই যে চিস্তি বলে একটা ডক্টর আছে, ওখানে এলাজ করালাম। তো ওই অ্যালোপ্যাথিক ট্যাবলেট দিল আমাকে, আর মানে আরো কিছু কিছু শক্তি টক্তির সব ট্যাবলেট দিল। ওখানে মোটামুটি 1-1 বছর আর ওষুধ খেলাম। তারপরে কেউ বললো কি যে এই চাঁচলের দিকে মানে রতুয়াতে একটা ডক্টর আছে তোমার, ই হিমোপতি, হিমোপতি খেয়ে ভালো হয়ে যাবে। তো সে ওখানে গেলাম, তো দেখছি হিমোপতি দিচ্ছে, তার সঙ্গে পরে একটা ট্যাবলেট দিচ্ছে ওই অ্যালোপ্যাথি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ওই আরো বেশি পাওয়ারের দিয়ে দেবে, ই দিচ্ছিল 250 পাওয়ারের, ওখানে দিলে 500 পাওয়ারের। আচ্ছা আচ্ছা, মানে কিছুদিন ওয়ার কাছে 1-1 বছর খেলাম, কিন্তু কিছু আরাম পাওয়া গেল, ওই মানে সুস্থটাই থাকি, মানে ট্যাবলেট বন্ধ করতে গেলে ফের বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, এই যে মোটামুটি এই 2 বছর হয়ে গেল, 2-3 বছর হলো, মানে একটা আমি ইউটিউবে দেখলাম কি দিল্লি থেকে একটা ডক্টর আছে রাঘাও বলে, মানে অ্যাড করে কি করছে কি যে একটা মেশিন লাগাইতে গেলে পেটে এরকম করে লাগাবে, সুগার টেনে ফেলে দিবে। মোটামুটি 6 মাসের মতো লাগাবে, আস্তে আস্তে তোমার সুগার খতম হয়ে যাবে। তা আমি তো মানে সুগারে ভুগছি অত এতে, তখন আমাকে মানে ওটাই বিশ্বাস হয়ে গেল, যদি ভালো হয়ে যায়। হ্যাঁ, নিজে টাকা খরচা করে আমি চলে গেলাম ওখানে। ওখানে যাওয়ার পর আমার মানে সুগার মাপলো, মাপার পর দেখলে কি যে এতটা সুগার আছে। তারপরে আমার পেটে মেশিন লাগালো, মেশিন লাগিয়ে দেখছি কি মানে কিছু ফার্স্ট এবার 2-4 পয়েন্ট বেড়ে গেল। আচ্ছা, তারপরে ফের আবার মানে আমাকে গরম জল খাওয়ালো, গরম জল খাওয়া আমার ফের মাপলে সুগারটা। তো দিয়ে ফের মানে মেশিন লাগালে, তারপরে ফের মাপলে, তো ওখানে মানে সুগারটা মানে 40 পয়েন্ট মানে ঘটে গেল। আচ্ছা আচ্ছা, আমার বিশ্বাস হয়ে গেল, মেশিনটা আমি কিন্তু নিয়ে এলাম। হ্যাঁ, ওই যাওয়া আসা মেশিনটার দাম 15,000 দিয়ে আমার 20,000 টাকা রকম খরচ হয়েছিল। অতি নিয়ে এসে বাড়িতে এসে মানে আমি লাগাচ্ছি, তো মোটামুটি 3 মাস ভোর লাগালাম, আরো সুগার বেড়ে মানে ফের ওই যেখানকার সেখানে পৌঁছে গেল, 450-500 রকম সুগার পুরা চলে গেল, আর মানে আর চলতে পারি না। তখন আমি বুঝি না এটা আমাকে ঠগে ঠগে নিয়েছে, আমার এতে কাজ হবে না, ওই যে ফের ওই ওষুধের ওষুধ খেতেই হলো। মোটামুটি ওই অ্যালোপ্যাথি খেয়েছি, খেতে 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 এই যে আমাদের ওখানে রাজমহলে একটা হাকিম দাওয়া বলে ইয়ে আছে, ওখানে একটা গুলি পাওয়া যায় মানে আয়ুর্বেদিকের। আচ্ছা আচ্ছা, ওই গুলি খেয়ে মানে সবাই মানে সুস্থ। তো ওখানে আমিও গেলাম, তো বললে কি যে না তুমি এই গুলিটা খাও, তোমার নর্মালে থাকবে। তো ঠিক আছে, ওখানে আমি খেতে লাগলাম, তো ঠিকই নর্মালই থাকে। এই করতে 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 আপনার মানে আড্ডা পেলাম, আমাদের ওখানে একটা হক সাহেব ডাক্তার বলে নাম আছে। আচ্ছা আচ্ছা, সেই বলে আপনাকে কোনখানে জমাতে গেছিল না কোনখানে ওই জায়গা থেকে আপনার পরিচয়। আচ্ছা আচ্ছা, উনি আমাকে বললো যে রে এরকম এরকম একজনের কাছে একটা নাম্বার আছে আমার কাছে, মৌলভী সাহেব আছে, আব্দুল কাইয়ুম বলে নাম,
তো তুমি ওয়ার সঙ্গে যোগাযোগ করে দেখেন তো, ওয়ার কাছে সুগার ভালো হয়ে যাচ্ছে। স্যার আমি এত এত টাকা খরচা করলাম, এত এত কোন জায়গায় কোন জায়গায় গেলাম, কেউ বললো না। আজ দেখ আমি বোম্বে দেখালাম, তাও মানে বোম্বে আমি থাকছিলাম, তো ওখানেও দেখালাম, তো সুগার কেউ বলেনি কি যে ভালো হয়ে যাবে, সবাই বলছে সুস্থ থাকবে, যতদিন অবধি তুমি বেঁচে থাকবে তোমাকে খেতে হবে, মৃত্যু অবধি তার। আর আপনি বলছেন যে সুগার ভালো হয়ে যাবে, তুমি কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে ওর সঙ্গে কথাতে বলে দেখেন। তখন আমাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিল, আপনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমি আপনাকে রাত্রের বেলা ফোন করলাম, আপনি সেই কথাটাই বললেন কি যে না সুগার ভালো হয়ে যাবে। তাহলে আমাদের পদ্ধতিতে চলতে গেলে সুগারটা ভালো হয়ে যাবে, তো ওটাও আমি বিশ্বাস করলাম যে চল তো এটা তো বাড়ির পাশেই আছে, কোথায় কোথায় দূরে দূরে গেলাম, তো এটাও আমি বিশ্বাস দেখে নেবো একবার কি আছে। তারপরে আপনার কাছে আপনি আমাকে ভিডিও গুলো পাঠালেন, আমি দেখলাম, তারপরে কিন্তু আমার বিশ্বাস হয়ে গেল। আমি কিন্তু তার কিছুদিনের মধ্যে মধ্যে আপনার কাছে আসলাম, আপনার কাছে এসে যে মানে আপনি পদ্ধতিতে আমাকে চলতে বললেন সেই পদ্ধতিতে চললাম। আর কিছু কিছু খাওয়ার নিয়ম খাওয়ার দিয়েছিলেন, ওই খাওয়ার নিয়ম বলেন আমি পালন করলাম, যেগুলো পালন করতে বলেছিলেন সেই অনুযায়ী আমি চললাম। তো বেশ আমার মানে সুগার আপনার কাছে আসার আগে মানে আমি মেপে এসেছিলাম সুগারটা, তো 300 খাওয়ার পর 349 না কত হয়েছিল, আর না খাওয়া পেটে 212 ছিল। তো আপনার কাছে এসে মানে একদিন পরেই মানে ওইগুলো নিয়ম পালন করার পরেই আমি দেখলাম যে আমার 100 কত সুগার ঘটে গেছে, মানে খাওয়ার পরে দেখছি 213 ছিল। আচ্ছা, তখন আমার মানে আরো বিশ্বাসটা হয়ে গেল। তারপর আমি কিন্তু যেভাবেই আমাকে চলতে বললো ডাক্তার সাহেব মানে আব্দুল কাইয়ুম সাহেব, ওইভাবেই কিন্তু আমি চললাম, চলতে 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 আজকে মোটামুটি আমার 4 মাস 1 দিন 2 দিন হচ্ছে। হ্যাঁ, তো এখন ইনশাআল্লাহ আমার সুগারটা নেই। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলি যে আপনার সাধারণত মানে আপনারা শুনলেন সম্মানিত দর্শক মন্ডলী যে ওনার যে হিস্ট্রিটা মোটামুটি আপনারা বুঝতে পারলেন আর কি। তো তারপরে ওনাকে আমরা যে হয়তো বলেছিলাম যে 2 থেকে 3 মাস সম্ভবত লাগবে বলেছিলাম, 3 মাস বলি, 3 মাস মিনিমাম, 3 মাস, হ্যাঁ 3 মাস বলেছিলাম, আর এই 3 মাসের মধ্যে হয়তো ভালো হয়ে যাবে এটা বিষয় বলেছিলাম আর কি। তো ওনার কিন্তু আজকে 4 মাস 2 দিন হয়ে গেল অলরেডি। তো সাধারণভাবে এখানে একটা মেসেজ দিতে আমরা চাচ্ছি আর কি, যে সাধারণভাবে অনেক সময় কি হয় যে রোগীদেরকে যখন মোটামুটি একটা আইডিয়া করে হয়তো বলা যায় মোটামুটি এরকম একটা সময় লাগবে, তখন রোগীরা শুধু ওই টাইমটাই দেখে, ওই টাইম আসলে মনে হয় ভালো হয়ে যাবো এরকম তার একটা ভাবে, কিন্তু নিয়ম পালন করার ব্যাপারগুলো অতটা গুরুত্ব অনেকে থাকে না দেখছি, এটা প্র্যাকটিক্যালি দেখছি যে নিয়ম ঠিক করছে ভুল করছে মানে ও শুধু সময়টা গুনছে, 3 মাস আমার হলে 3 মাস যে আমার হয়ে গেল, হ্যাঁ এই বিষয়গুলো দেখছেন। তো ইনি ভাই কিন্তু আমাদের নিয়মটা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভাবে মেনে চলে তারপরে 4 মাস কিন্তু লাগলো। এই জন্য এক এক রোগীর এক রকম কন্ডিশন, এমন কিছু রোগী আছে আমাদের কাছে মাত্র 33 দিনে পুরোপুরি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আবার কিছু রোগী আছে যার 6 মাস পর্যন্ত এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে এমনও রোগী আছে। তো যার যেমন কন্ডিশন থাকবে, যার যেমন সিস্টেম ভালো মন্দ থাকবে, সেই হিসেবে কিন্তু তার কম সময় বা বেশি সময় লাগতে পারে। এবার হচ্ছে কি যে একটা রোগী যখন একজন ডাক্তারের কাছে যায় তখন ও কোনো ব্যাপার নেই, ওরে জিজ্ঞাসা করার কোনো ব্যাপার নেই, জানে লাইফ টাইম আমাকে ওষুধ খেতে হবে, কিন্তু আমাদের কাছে আসতে গেলে কখন ভালো হবে, আমার 3 মাস হয়ে গেল, আমার 2 মাস হয়ে গেল, আমার এই আপ ডাউন করছে, এই সমস্যাগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু তারা বলে আর কি, এবং আমাদেরকে টেনশনে ফেলে দেয় আর কি। তো সাধারণত এই জন্য আমরা এখন নতুন ভাবে আমরা বলতে শুরু করেছি যে সাধারণভাবে 3 থেকে 6 মাস আপনি ধরে রাখেন, 3 থেকে 6 মাস আমরা এখন নতুন ভাবে বলছি আর কি, কারণ অনেক রোগীর কারণে আমাদেরকে এটা বলতে হচ্ছে, কারণ তারা আমাদের মাথায় টেনশন দিচ্ছে এক্সট্রা, শুধু মানে বলছে আমার 3 মাস হয়ে গেল, আমার 4 মাস হয়ে গেল, এই সমস্যাগুলো দিচ্ছে আর কি। তো বিশেষ করে ভাইকে আমি জিজ্ঞাসা করব যে আচ্ছা আপনি আজকে ওনার সুগারটা আমি মাপলাম, সেখানে দেখলাম মাত্র 124, হ্যাঁ খাওয়া দাওয়া আজকে আপনি কালকে থেকে কি মানে খাচ্ছিলেন এবং কি খেয়ে আপনি আজকে এসেছেন এটা যদি বলতে। রাতের বেলা মানে আমাদের একটা ভোজ ছিল। আচ্ছা আচ্ছা, তো ওখানে সব বলছে কি যে পোলাও বানাবো, খাসি মাংস নিয়ে হাতে যে কিনে নিয়ে আসলাম, যে মানে সবাই বলে কি যে আজকে পোলাও খাবো, তো আমিও বললাম কি চলো যখন খাবেন তো আমিও আজকে খাবো, যে পেট ভরে মানে পোলাও খেলাম, আর মাংসটা আমাকে আর একটু বেশি করে বাড়া দিল, মানে সব সাথে বন্ধু ছিল যে রে এই তো মানে কত কয়েকদিন থেকে মানে ই করছে, তো এক একটু বেশি করে খাওয়াও, মানে তখন ফের তারপরও আমি দুটো চর্বি চরব যেটা তেল জাতীয় ওই চান কুচি আমাকে দাও, এই এইটাই আমি খাবো আজকে। দেখি রাতের বেলা মোটামুটি 9:30 থেকে 9:30 সাড়ে 9 দিকে আমি ওখানে ফুল করে আমি পোলাও মাংস খেয়ে আসলাম, আবার সকালবেলা ফুল আন্ডার আমলেট বানিয়ে আর কবি টমেটোর বেগান আর ভাত ফুল করে আমি খেয়ে দিয়ে আসলাম।
মানে আপনি ধরে নিয়েছেন যে কালকে তো আমি যাচ্ছি, তো ভালো হচ্ছে ভালো করে মানে নাকি বাচ্চা তো বাড়ি দেখি বাড়ি তো কতবারে কেন যে আমি এতটি ভাত খেলো না খেলো আমার তো এমনি সুগার মানে বেড়ে যাবে বেড়ে যাবে। তো আমি যখন এর মানে কালকে যাব তো আমি আজকে পুরো পূর্ণ করে খেয়ে যাব। তো সম্মানিত দর্শক বিশেষ করে আপনারা শুনতে পেলেন যে কালকে রাত্রে বিরিয়ানি ট্রেনি মাংস একদম খুব মানে একদম মানে খেয়েছে রাত্রে বেলায়। তার আগে জানছেন যে আমি তো কালকে যাচ্ছি, মানে এর আগে তিনি জানেন ভালোভাবে যে আমাকে আসতে হবে আজকে। আর আজকে আবার সকালে খেয়েছেন, তারপরে একদম অনেক খাওয়া দাওয়া করেছেন এবং ভাত খেয়েছেন ফুল পেট। ভাত খাওয়ার পরে উনি আলহামদুলিল্লাহ ওনার যেটা এই করলাম 124 মাত্র, আলহামদুলিল্লাহ একবারে নর্মাল রিপোর্ট। তার মানে উনি আসলে এর আগেই ভালো হয়ে গেছেন, মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ আগেই উনি কিন্তু অলরেডি ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তো এখানে এক দুই সপ্তাহ এখানে দেখা হলো যে কেমন কি পজিশনটা থাকছে আর কি। তো এবং তিনি পেট ফুল করে ভাত খাওয়া এবং কালকে বিরিয়ানি খাওয়া, এখানে মাঝখানে কোনো গ্যাপ না দিয়ে এতগুলো খাওয়ার পরে যে উনি পুরোপুরি আলহামদুলিল্লাহ সুগারটা যে নর্মাল থাকছে, তো এটা একটা খুবই খুশির বিষয়। এখন কথা যেটা হচ্ছে যে বিশেষ করে আমরা যারা সুগার থেকে পুরোপুরি বেরিয়ে যায় তাদেরকে আমরা কিছু উপদেশ দিয়ে থাকি যে আপনার লাইফ স্টাইলটা কেমন হবে। তো এই ভাইকে আমরা সেই বিষয়গুলো আমরা অবগত করব, সচেতন করব। তার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে এই বডিটা দিয়েছেন, একটা সুস্থ বডি দিয়েছিলেন, এখন এই সুস্থ বডিটাকে আমরা কি করলাম, আমরা ভুলভাবে চলাফেরা করে ভুলভাবে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু অসুস্থ করলাম। আল্লাহ তাআলা আমার মাধ্যম দিয়ে এবং আমার পদ্ধতিতে যারা চিকিৎসা করছে তাদের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর মানুষকে সুগার মুক্ত করছেন আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে ইনি এই ভাই আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুগার মুক্ত হলো। তো এনাকে আমাদের যেটা মানে ওনাকে বলার থাকবে আর কি, যে আপনি এই সুস্থতাকে আপনাকে ধরে রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা সুস্থ বডি দিয়েছিল, আপনি সুস্থতাকে ধরে রাখতে পারেননি, আল্লাহ তাআলা আবার আপনাকে অসুস্থ থেকে আবার সুস্থতা দান করলেন। তাহলে এখন আপনার যেটা করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, সেটা হচ্ছে এই সুস্থতাকে ধরে রাখা। মানে কথাই বলে যে কানাল লাঠি দুইবার হারাই না। তো আপনাকে সেই বিষয়টা মাথায় রেখে আপনার লাইফ স্টাইল কিরকম হবে সেই বিষয়টা আমরা আপনাকে সেটা বলা হবে আর কি। তো ইনশাল্লাহ অনেক দর্শকই আমাদের জানতে চেয়েছেন যে আমাদের রোগীদেরকে লাস্টে কি পরামর্শ আমরা দিয়ে থাকি, যেটা তার বাকি জীবন চললে যাতে কখনো সুগার প্রেসার হার্ট অ্যাটাক যাতে না কখনো হয়, এজন্য কিভাবে চলতে বলেন এটা কিন্তু আমরা ভিডিওতে বলিনি। তো ইনশাল্লাহ আপনারা যদি সত্যিকারই জানতে চান যে না এটা আমরা জানতে চাই, তাহলে আপনারা অবশ্যই, আমি কমসে কম আমি এক ডজন অর্থাৎ মিনিমাম আমি 12টা কমেন্ট চাই আপনাদের যে আপনারা এই বিষয়টা জানতে চাইছেন, তাহলে এর উপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ, যে আমাদের রোগীরা ভালো হওয়ার পরে কিভাবে চলবে, কি কি আমরা বলি, এটা তো আমরা পার্সোনাল ভাবে বলে দিই। তো যদি কমসে কম 12টা কমেন্ট, 12 জন ব্যক্তি যদি মিনিমাম 12টা কমেন্ট যদি আসে, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমরা একটা ভিডিও বানাবো। এবং আপনাদেরকে আমরা বলছি যে ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন, এবং যারা আপনারা চিকিৎসা করাতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আগেই আমাদের যোগাযোগ নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। এটি ডেসক্রিপশন বক্সেও এই নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনার আগে ফোন করে নাম লিখিয়ে দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করে নাম লিখিয়ে দিবেন, তারপরে আমাদের এখানে চিকিৎসা নেওয়ার জন্য আপনারা আসবেন। তো বিশেষ করে ভাই একটা ধারণা মানুষের মধ্যে যেটা বদ্ধমূল যেটা হয়ে আছে আর কি, যে সুগার মানে লাইফ টাইম ওষুধ খেতে হবে, মানে ওষুধ ছাড়া মানে কোনো গতি নেই, এটা ভালো হবে না। আস্তে আস্তে সুগারের ওষুধ বাড়তে থাকবে, তারপরে দেখা যাবে সুগার আনকন্ট্রোল হবে, হ্যাঁ, তখন আর ওষুধে কাজ করবে না, তখন ইনসুলিন লাগাতে হবে, তারপরে বিভিন্ন রকমের অসুখগুলো ধরবে, আপনি ধীপে 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 আপনি মারা যাবেন। তো এই যে বর্তমান ডায়াবেটিসের যে চিকিৎসা, তো ডায়াবেটিসের চিকিৎসা মানে হচ্ছে আপনাকে আরো রোগগ্রস্ত করার চিকিৎসা, মানে আপনার আরো কিভাবে ওষুধ লাগে তার চিকিৎসা করা হচ্ছে। তো ডায়াবেটিসের মাধ্যমে আসলে ডায়াবেটিস তো ভালো হয় না, বরং আরো তার সময়ের পরিপ্রেক্ষিতে ওষুধগুলো বাড়তে থাকে। তো বিশেষ করে ভাই আপনি যে সুগার মুক্ত হলেন আলহামদুলিল্লাহ, তো আপনার কেমন লাগছে, আপনার মনের অনুভূতিটা যদি আপনি একটু আমাদের দর্শকদেরকে বলেন এবং দর্শকদেরকে কি উপদেশ দিচ্ছেন, কারণ অনেক মানুষ অবিশ্বাস করে যে না এটা গুলো ফেক, এগুলো কি হতে পারে, তো আপনি যদি কিছু বলতেন। এই যে আমাকে তো এখন খুব ভালো লাগছে, মানে আগে তো সব সময় দেখা লাগতো যে ট্যাবলেট এতটা খেয়েও মানে শরীর থেকে সুগার নামতো না, সব সময় দেখা লাগছে মন ভালো করতো না, সব সময় শরীরে ব্যথা, এখানে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ভারী হয়ে থাকতো। এখন ফ্রি আছি, এখন শরীরও ভালো লাগছে, সবকিছুই ভালো লাগছে,
আপনারাও যারা যারা সুগারের পেশেন্ট আছে আপনারাও আমি বলবো যে দাদার সঙ্গে আপনারাও যোগাযোগ করে দেখেন। সুগার অন্য কোন ডাক্তারের কাছে যেয়ে ভালো তো হতে পারবেন না, কিন্তু ডোজটা বেড়ে যাবে ওষুধের। আর ডক্টররা বলেই দিচ্ছে কি যে আপনারকে সঙ্গে এই জীবন সাথী হলো ওষুধ, যতদিন আপনি বাঁচবেন এই সুগারের ওষুধ আপনাকে খেতে হবে। কিন্তু আমিও বিশ্বাস ওখানেই ছিলাম, কিন্তু এই ডক্টর সাহেব যে আমাকে বললো কি যে আপনার সুগারটা নির্মূল হয়ে যাবে, তো আমিও এসে দেখলাম বিশ্বাস হলো। তো আপনারাও বলবো আমি যে দয়া করে যদি আপনারাও যদি এখানে যোগাযোগ করে দেখেন তা আপনাদেরও সুগারটা ভালো হয়ে যাবে। তো এমনও আছে, আমাদের ঝাড়খণ্ডের একজন ব্যক্তি, এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম যে সে আমাদের রাস্তা দিয়ে চলতো, আমাদের পোস্টার টাঙা ছিল ওষুধ ছাড়ে সুগার নির্মূল। তো উনি ভাবতেন যে প্রায় জায়গাতে থাকে এগুলো সব মানে ফেক, মানে এসবগুলো ধোকাবাজি, এগুলো মনে করতেন আর কি। তারপরে উনি ওনার সুগারের জন্য কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফেরত আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে তিনি মানে আরাম হন আর কি। হ্যাঁ, তো তার উপরে একটা ভিডিও আছে, যারা দর্শক হয়তো দেখতে চান আমাদের চ্যানেল গুলো দেখুন। হ্যাঁ, যাদের সুগার ভালো হয়েছে এই প্লে লিস্টে এখানে আপনারা দেখতে পাবেন যে তার ভিডিও গুলো। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে বলবো যদি আপনাদের এই সমস্যাগুলো অনেক মানুষের মধ্যেই আছে, তো আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, কারণ মানুষ এটা বিশ্বাস করতে চায় না যে সুগার আবার কখনো ভালো হয়। এটা একটা হাসির খেলির মতো মানে তাদের কাছে একটা মানে মনে করে মানুষ আর কি। তো সুগার যে সত্যিকারই ভালো হয়, এবং আমাদের একজন প্রিয় শেখ শেখ আব্দুল্লাহ সালাফি সাহেব তিনি বলছেন যে যে বলবে যে সুগার ভালো হবে না বা রোগ ভালো হবে না, এটা হচ্ছে ইসলাম বিরোধী কথা। আরে রোগ ভালো হবে না, আমার কাছে সেটা প্রযুক্তি জানা নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভালো হবে না এটা কথা বলতে, এটা হচ্ছে ইসলাম বিরোধী কথা। তো সম্মানিত দর্শক, মোটামুটি আপনাদেরকে সামনে এই ইনফরমেশন দেওয়ার ছিল। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেন, এবং মানুষকে সুস্থ হওয়ার জন্য আগিয়ে নিয়ে আসেন, এবং আপনার যাতে অবশ্যই এতে ভূমিকা থাকবে, ভূমিকা যাতে থাকে, কারণ আপনিও যদি একটা শেয়ার দেন এবং আপনার এই মাধ্যমে যদি মানুষ জানতে পারে আপনার জন্য নেকির অধিকারী হবে, এবং সেই মানুষটা যে একটা সুস্থ জীবন ফিরে পাচ্ছে এর জন্য আপনার জন্য সে দোয়া করবে। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।